রব্বুল আলামিন আগে সৃষ্টি করেছেন মৃত্যু, তারপরে জীবন, যেমনটা আল্লাহ পাক সূরা মুলকের এক নম্বর আয়াতে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। আল্লাহ পাক বলেননি আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ পাক মৃত্যু সৃষ্টি করেছেন তারপর সেখান থেকে জীবন সৃষ্টি করেছেন। কি জন্যে? লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক শুরু দেখতে চান যে দুনিয়ার জীবনে কে আমলে সর্বোত্তম, এই পরীক্ষাটা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। আমরা এটাও জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের মায়ের গর্ভে এই রূহটাকে পাঠিয়ে দেন, তার আগে আমরা একটা মাংসের পিণ্ড ছিলাম, আলাক, কোরআনের ভাষায় হচ্ছে আলাক, মানে জমাট বাঁধা রক্তপিণ্ড, এখানে কোনো প্রাণ ছিল না। এরপর আল্লাহ পাকের হুকুমে সেখানে দুজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে রূহ নিয়ে আসেন। যখন ভ্রূণের বয়স হয় 4 মাস 10 দিন, তখন সেখানে ভ্রূণের মধ্যে রূহটাকে ফুঁকে দেওয়া হয় এবং বাচ্চাটা নড়াচড়া শুরু করে। এর আগ পর্যন্ত কিন্তু বেবি নড়াচড়া করে না। এবার এই যে দুনিয়ার জীবনটা আল্লাহ পাক দিলেন, এই জীবনটা দেওয়ার পরে এর হায়াত হবে সর্বোচ্চ 60, 70, 80, 100, 200, 500, 1000 বছর, আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক বলছেন এই জীবনটাই তোমাদের একমাত্র জীবন নয়, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো, তোমরা আগে মৃত ছিলে, ওই যে জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলে, সুম্মা ইউহইকুম, এরপর আল্লাহ পাক তোমাদেরকে জীবন দিলেন, মানে দুনিয়ার জীবন আমরা পেলাম, এটাই চূড়ান্ত জীবন নয়, সুম্মা ইউমিতুকুম, তোমরা আবারও এরপর মৃত্যুবরণ করবে। ওই মৃত্যুর পরে আল্লাহ পাক বলছেন সুম্মা ইউহইকুম, আবারও তোমাদেরকে আমি জীবন দিব। তার মানে দুইটা জীবন, দুইটা মৌত। আর শেষের জীবনের পরে আল্লাহ পাক বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আল্লাহ পাক বলেননি যে আবারও জীবন দিব, আবার মৃত্যু দিব, শেষে গিয়ে আল্লাহ পাক বলছেন এরপর তোমরা আমার কাছে ফিরে আসবে। তার মানে কিয়ামতের মাঠে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। এটাও হাদিস এসেছে, কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষকে আল্লাহ পাক উঠাবেন, হিসেব নিকেশ নেওয়া হবে এবং চুল ছেঁড়া বিশ্লেষণ করা হবে, যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা শিংওয়ালা ছাগল যদি একটা শিং ছাড়া ছাগলকে গুঁতো দিয়ে থাকে অন্যায়ভাবে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই শিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন তুমি গুঁতা মেরে এখন প্রতিশোধ নাও, মানে বিচারটা এতটাই সূক্ষ্ম হবে। এরপর আল্লাহ পাক মৃত্যুকে হাজির করবেন একটা প্রাণীর রূপে, একটা পশু বা একটা প্রাণীর রূপে মৃত্যুকে ডেকে আনা হবে এবং একে জবাই করে দেওয়া হবে, মানে মৃত্যুকেও মৃত্যুবরণ করতে হবে। আমি কি বুঝাতে পারছি? এতে করে কি হবে, জান্নাতীদের উৎফুল্ল যে মেজাজ, যে খুশি, এটা আরো বেড়ে যাবে, কারণ তারা বুঝতে পারবে যে এরপরে আর কোনো মৃত্যু নাই, আমরা অনন্তকাল জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। আর যারা জাহান্নামী তাদের আক্ষেপ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা আরো বেড়ে যাবে, কারণ তারা বুঝতে পারবে কাশ যদি মৃত্যু হতো, জাহান্নামে আযাব ভোগ করে মরে যেতাম, মাটি হয়ে যেতাম। সূরা নাবার শেষের দিকে পড়ে দেখবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। ঠিক আছে, সূরা ফুরকানে আল্লাহ পাক বলছেন তোমরা একটা মৃত্যুকে ডেকো না, বহু মৃত্যুকে ডাকতে থাকো, জাহান্নামীরা মৃত্যুকে ডাকতে থাকবে কিন্তু মৌত হবে না। তো মৃত্যুকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হচ্ছে। আল্লাহ পাক সূরা বাকারা 29 নম্বর আয়াতে আমাদেরকে একটা জীবন এবং সৃষ্টি দর্শন দিয়েছেন। এখানে এটা হচ্ছে একটা সৃষ্টি দর্শন বা জীবন দর্শন বলতে পারি আমরা। কি সেটা? যে আমরা এখানে কেউ চিরস্থায়ী নই, আমরা একসময় পৃথিবীতে ছিলাম না, একসময় থাকবো না, মাঝখানে একটা সংক্ষিপ্ত সময় আমাদের হাতে আছে, এই সময়টুকুর মধ্যে আমাদের আসবে শৈশব, আমাদের কৈশোর, আমাদের যৌবন, আমাদের বার্ধক্য, এই সময়টুকুর মধ্যেই আমাদের পড়াশোনা, আমাদের রুজি রোজগার, আমাদের পরিবার, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের ইলমি অঙ্গন, আমাদের মোয়ামেলাত, ঠিক আছে, আমাদের আমলের জিন্দেগি, এই সব কিছু এই সময়টুকুর মধ্যেই। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক এই সময়ের মধ্যে আমাদেরকে একটা পরীক্ষা করছেন যে আমরা আমলের দিক থেকে কে সর্বোত্তম হতে পারে। এই আয়াতও খেয়াল করবেন, আল্লাহ পাক বলেননি যে আমলে কে ভালো, আল্লাহ পাক বলছেন লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক বলছেন আমি দেখতে চাই আমলের শ্রেষ্ঠটাকে। যারা আরবি ব্যাকরণ বোঝেন তারা বুঝবেন হাসান মানে হচ্ছে উত্তম, আহসান মানে সবচেয়ে উত্তম, যেমন কবির মানে বড়, আকবর মানে সবচেয়ে বড়, সগির মানে ছোট, আসগর মানে সবচেয়ে ছোট। এখানে আল্লাহ পাক বলছেন আহসান, আল্লাহ পাক দেখতে চান যে আমলে আমাদের মধ্যে সর্বোত্তমকে,
এই আয়াতটা প্রমাণ করে যে এভারেজ মুসলিম হলে চলবে না। মানে এভারেজ মুসলিমকে এটা দেখার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে বেস্টকে, সবচেয়ে ভালোটাকে।